হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালটা হচ্ছে কিবোর্ড না থাকলে কিভাবে আপনি কিবোর্ডের কাজগুলো কম্পিউটারের মনিটরের মাধ্যমে বা মাউসের মাধ্যমে করবেন। এটা আসলে আমি নিজেই একটা প্রবলেমে পড়েছিলাম, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছিলো, তখন আমি এটা জানতে পারলাম। এর আগে আমিও জানি নাই, তো দেখলাম আপনাদের মাধ্যমে শেয়ার করি, আপনাদের মধ্যে শেয়ার করি, শেয়ার করলে হয়তো আপনারা নিজেরা উপকৃত হবেন। অনেক সময় দেখা গেছে যে আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে বা দুইটা তিনটা কি নষ্ট হয়ে গেছে, এখন আপনার কাজটা করতেই হবে, কাজটা না করলে আপনার চলবে না। এই মুহূর্তে আপনার কিবোর্ড কেনার মতো কোনো পরিস্থিতি নাই, তখন কিভাবে কাজটা করবেন? তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কিবোর্ড কিভাবে কিবোর্ডের কাজ করবেন সেই বিষয়ে চলে যাই। প্রথমে আপনার স্টার্ট মেনুতে চলে যাবেন, গিয়ে ওয়াল প্রোগ্রামস থেকে এক্সেসরিজে চলে যাবেন। এইখানে দেখুন এই অপশনটা আছে, এই অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আছে অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ডে চাপলেই আপনার স্ক্রিনে একটা কিবোর্ড শো করবে, এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এটা এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল কিবোর্ড, বাট ভার্চুয়াল কিবোর্ড হলেও এটা একদম রিয়েল কিবোর্ডের মতোই কাজ করে। দাঁড়ান, আমি আপনাদের কিছু কাজ করে দেখাচ্ছি। ওয়ার্ড ওপেন হয়ে গেছে, আপনি এখানে যে কোনো রকমের কাজ করতে পারেন, যে কোনো ধরনের টাইপিং করতে পারেন, তবে হ্যাঁ ছোটো টাইপ করলে ভালো হয়, বিশাল বড় টাইপ তো আর এখানে করা যাবে না, তবে ছোটোখাটো যত টাইপ আছে আপনি সব এখানে করতে পারবেন। দেখেন একদম ইজিলি আপনি টাইপ করতে পারবেন। এখানে নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল কি আছে, সব ধরনের কিবোর্ড এখানে আছে। আপনি যেটা কিবোর্ডে পাচ্ছেন, যে ফ্যাসিলিটার কিবোর্ডে পাচ্ছেন, সেই একই ফ্যাসিলিটি আপনি এই এই কিবোর্ডটাতেও পাচ্ছেন। যাই হোক, আমার আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল, এর থেকে বেশি ছিল না, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। খুদা হাফেজ, গুড বাই, ভালো থাকবেন সবাই, এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।